কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে আজ থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণ উৎসব। 3 দিন ব্যাপী এই স্মরণ উৎসব চলবে। ভক্ত অনুসারী ও সাধু বাউলদের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শরীফুল ইসলাম। শরীফুল, আজ থেকে 3 দিন এই আয়োজন চলবে, নির্ধারিত সময় কিছুটা আগেই আগিয়ে আনা হয়েছে ধর্মীয় বিভিন্ন কারণে, সার্বিকভাবে কি অবস্থা? মাসেক, আপনি যেমনটি বলছিলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ মানবতাবাদের প্রবর্তক দরবেশ ফকির লালন শাহ স্মরণে 3 দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু হচ্ছে। আজ থেকে শুরু হবে, সন্ধ্যায় উদ্বোধন হবে। তার আগেই এই লালনের আখড়া বাড়ি ইতিমধ্যেই সাধু বাউল গুরু ভক্তদের পদচরণে মুখর হয়ে উঠেছে। আর ইতিমধ্যেই সাধুরা তাদের নিজ নিজ আসন পেতে বসেছেন আর পরিবেশন করছেন সেই বাণী, যে বাণীর মধ্য দিয়ে মানব ধর্মে কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন সেই বাণী পরিবেশন করছেন। আর উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি। এই উদ্বোধনের মধ্য দিয়ে 3 দিনব্যাপী যে লালন স্মরণ উৎসব হবে, সেই স্মরণ উৎসবের জেলা প্রশাসন পবিত্র শবে বরাত উপলক্ষে 3 দিনে অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসলেও সাধুরা যে তাদের নিয়ম এবং রীতি অনুযায়ী যে সাধু সঙ্গটা করবেন সেটা মূলত শুরু হবে সন্ধ্যায়, 6 তারিখ সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এবং 7 তারিখ বিকেলে পূর্ণসভার মধ্য দিয়ে তাদের 24 ঘন্টার যে সাধু সঙ্গ সেই অনুষ্ঠানে শুরু হবে। কিন্তু সাধু সঙ্গের লালন যে জীবদ্দশায় যে তার ভক্তদের নিয়ে এই দোল পূর্ণিমা রাতে তত্ত্বকথা আলোচনা করতেন এবং এই দোল মানে একটা আনন্দ উৎসব, সেই উৎসব করতেন, সেই উৎসবটা তার উপত হওয়ার পরেও তার ভক্তরা যুগ যুগ ধরে এই দিবসটি পালন করে আসছেন। তো এই সাধুদের মধ্যে কেউ লক্ষ্য করা গেছে যে আমরা যুগ যুগ ধরে এই সাইজের বাণী প্রচার করছে, সাইজিকে অন্তরে ধারণ করেছে, সাইজের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ করার চেষ্টা করছি, সেই বিষয়টা নিয়েও তারা মিশ্র প্রতিক্রিয়া এইভাবে ব্যক্ত করেছেন যে আমরা যেভাবে অনুষ্ঠানটা পালন করে থাকি সেইভাবে প্রশাসন আমাদের উপর এক ধরনের দায় চাপিয়ে দিয়েছেন অনুষ্ঠান 3 দিন এগিয়ে নিয়ে আসে। আমাদের মূল অনুষ্ঠানের মধ্যে তারা